আসসালাম আলাইকুম। ভর্তা দেখে তো বুঝতে পারতেছেন শীতে এসে গেছে। শীতে বাহিরে গিয়ে পিঠা খাইছি, কিন্তু এক এক পিস পিঠা নেয় 10 টাকা। এর জন্য ঘরে বসে আমি নিজে বললাম যে আমি তৈরি করব, তোমরা খাবা। সরিষা ভর্তা আর ধইনা পাতা ভর্তা রেডি করে আমি পিঠার গোলা গোলাই নিলাম। আমি ব্লেন্ডারে চালটা গুঁড়া করে নিছি, অনেক অনেক অনেকগুলাই গুঁড়া করছি, কারণ চিতা পিঠা অনেকগুলো গুঁড়া দরকার হয়। তারপরে যে গরুর মাংস লাউ দিয়ে রান্না করছে, ওরা এটা দিয়ে খাবে, আজকে রাত্রে খাবার হবে এগুলো। তাই চিতা পিঠাটা কেমন হলো দেখেন, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করেই পিঠাগুলো ফুলতেছিল। প্রথমে এইগুলাটাই আমি গুলাই নিলাম, দেখি তারপরে লাগলে আরো গোলাবো, পরে আরো বানাতে। এখন গরম গরম ভাজতেছি আর দিতেছি, আমার বাবা যেহেতু বাসায় আছে সব সময় এগুলো তৈরি করা হয় না, সাব্বা নেন খান সবাই, ভর্তা দিয়ে লাউ দিয়ে সবাই খাওয়া হয়, মানে গরু গোস্ত দিয়ে খাইলো। এরপর আমার বাবা ডাক্তার দেখানো শেষে আমি বাড়ি নিয়ে যাচ্ছি, কারণ একলা ছাড়া আর তার পক্ষে আনা সম্ভব না, শরীরটা বেশ খারাপ থাকে তার। বললাম যে আর দুটো দিন থাকেন, কিন্তু সে কিছুতেই থাকবে না। তো এখন তার কেউ নিয়ে যাওয়ার মতো নাই, ছেলে তার ব্যবসা, তার বাবা তার অফিস, কে নিয়ে যাবে? আমি বললাম আমি আমার বাবা যেহেতু আমি নিয়ে যাই। পরে এই যে আমি যে গাড়ির ব্রিজপুর থেকে নেমে এখন আমি অটোতে উঠছি, অটো করে যাচ্ছি দুই সাইডে। দেখলাম নতুন ব্রিজের সাইডে সাইডে এখন দোকান টোকান হচ্ছে এবং আস্তে আস্তে হচ্ছে ওই সাইডেই আবার আগের দিক ফেরি করা ছিল, এখন ওই যে বেকুট্টা ব্রিজ বলে অনেক সুন্দর। পদ্মা সেতুর সাথে তুলনা হবে না যদিও, তারপরেও চায়নারা যেই ব্রিজটা করছে অনেক সুন্দর কাজটা, কিন্তু বাঙালি আমরা এতই খারাপ, এখন নোংরা করে ফেলছে ভিতরে, ময়লা টয়লা ফেলে একদম নষ্ট করে ফেলছে। ওই যে নতুন নতুন দোকানপাট হয়েছে, এতটা প্রথম যেবার আসছিলাম অনেক সুন্দর পরিষ্কার এবং টিপটপ, একটা ঝুড়ি থাকলে তার ভিতরে ময়লা ফেলাচ্ছে না, গাড়ি থেকে ফেলাইয়ের নিচে ফেলাই দিচ্ছে। আমার কাছে তো অনেক ভালো লাগে ব্রিজটা উঠলে, মানে শান্তি। আগে ফেরির জন্য ঘন্টার পরে ঘন্টা পড়ে থাকতাম, যাওয়া সম্ভব ছিল না, মানে অনেকক্ষণ ঈদ কোরবানিতে এক তার 2-3 ঘন্টাও কখনো ফেরির জন্য বসা লাগতো। এখন একটু পানি শুকাই গেছে, যেহেতু বৃষ্টি নাই শীতকাল, তেমন একটা পানি নেই নদীতে। একেবারে ছোট না ব্রিজটা, মাশাল্লাহ বেশ বড় সড়ই, নদীটাও ছোট না। এই যে আমরা এপার চলে আসছি, এখন একটা লোক আসছে, উনি আমাদের গাড়িতে যাবে একটু, ওই জন্য অটোটাকে দাঁড়া করাইছে নিলাম। বয়স্ক মানুষ, আমরা যদিও রিজার্ভ যাচ্ছি, তারপর বয়স্ক মানুষ তুলে নিলাম, যাক সাথে করে সবের কাছেটাও। এখন দেখেন এটা খাল, আমাদের অঞ্চলে কিন্তু পানির দেখা যায় খাল বিল সবই আছে। এখন শীতের সিজন, তেমন একটা পানি কোথাও নেই, এবং মাশাল্লাহ ধান দুই সাইডে বরিশালে প্রচুর ধান হয়, এটার পরিমাণ দেখেন, হলুদ ধানে ধানে মাঠ ভর্তি। আমার যদিও একটু ঠান্ডা লাগছে, গলা বসে গেছে এবং খুশখুশে কাশ জ্বর হালকা। এই সাইড দু সাইডে প্রচুর ধান, এর যাওয়া হতো না এই সময়টা কোনো কারণে, ওই যাওয়া হতো না। এখন আমার আব্বাকে একলা ছাড়তে পারবো না, দেখে আমি নিয়ে যাচ্ছি। তাই এই উদ্দেশ্যে তো একটু বাবার বাড়িটাও ঘোরা হবে, অনেকদিন যাওয়া হয় না। এরপরে আমার বাবা বলে ঠিক আছে মিষ্টি কিনি, মিষ্টি খাবা আনে, খুবই স্বাদের দোকানটার মিষ্টি, লৈকেটি বলে এখানে খুব। তারপর কিনলাম, এরপর বাড়িও চলে আসলাম, ওরা রান্না করতেছে, বাড়িতে এসে দেখি রান্না চলতেছে। এরপর আমি ক্যামেরাটা নিয়ে বের হলাম, দেখলাম যে মুরগি, আমার মুরগি, তারপর কবুতরগুলো, মাশাল্লাহ খাবার দিলাম, আমি নিজেই খাইতেছে। ঘুরে ঘুরে দেখতেছি আমি, যেখানে দুটো বোম্বাই মরিচ গাছ লাগাইছে। বাড়িতে তেমন লোক নেই, আমার আব্বা আম্মা আর একটা বোন, একটা লোক দিয়ে সব ঝাড়া মোচা, ওই কাজের মেয়েটা তা ওভাবে ঝাড়ু দিতে চায় না সহজে। এই যে কবুতর খাঁচা, ওখানে ভিতরে থাকে না, ও থাকবে বাহিরে।
আবার তখন বয়স হয়ে গেছে, সে আর কাজ করাতে পারে না আগের মতন। আগে অনেক লোক দিয়ে লোকজন ডাকলেই আসতো, এখন আর লোকও নাই তেমন। এই যে এখানে কবুতরের খাঁচা বানাই দেওয়া হয়েছে, এই কবুতরগুলো আমার বাসায় কবুতর আছে ওখান থেকে দিছি। আর এই যে লিল্লির বাবু একটা বাড়িতে দিছি, এটা বেশ দুষ্ট, পটি করে ঘরের ভিতরে। এই যে বাহিরে রান্নার আয়োজন, এই চুলাটা তো একবার আমি রেডি করে দিছিলাম, ঢেকে ঢুকে রাখছিল বৃষ্টির সিজনে, এখন আবার রান্না করবো। আমাদের কাজের মেয়েটা লেপে মুছে রেডি করতেছে। বাহিরের রান্না শীতকালে একটু মজা আলাদা, পিঠা পাঠা খায় বাহিরে বসে, কিন্তু এখন আর সেই রকম সময় আসাও হচ্ছে না, আর আগের মতো কিছু করতেও পারতেছে না। ওই সাইডে আবার এটাও একটা বের, ওইটার সাইডে আবার আর এক চাচা হয়, তাদের বাড়ি। এখন দুই তিনজন মানুষের আর বাহিরে আর ঘরে কি রান্নার সেরকম ইয়ে নাই। আগে প্রচুর বাড়ির আমাদের পরীক্ষা ছেলেমেয়ের হলে সব আমরা বাড়িতে আসতাম, হই হুল্লোড় ঝুমঝুম চলতো তখন, পিঠা পাঠা রান্না বান্না। আর আমার বাবারও তখন বয়স ছিল, এখন আর বয়স নেই। এখন আর কে করে এগুলো, কষ্টের দিন শেষ। বাবা মা না থাকলে তো আর মনে হচ্ছে যে বাড়িও আসা হবে না, এরকম। যাক, যার যার ভাগ্যে নসিবে যতটুকু আছে হবে। এই যে পানি শুকাই গেছে, শুকনার সিজন, বৃষ্টি নেই, পানি নেই, এটা পুকুরটা কাটতে হবে। এখন মাছ অল্প স্বল্প মাছ আছে, যেকোনো জাম্বুরা আছে কয়েকটা, আমি তো সব জাম্বুর এগুলো নিয়েছিলাম, আর কয়েকটা রেখে গেছিলাম। আম্মা আর এগুলা পারেও নাই, কাটে নাই, বলতেছে ঠিক আছে আমি দুই তিনটা বার নেবো। আম্মা কইতেছে নিয়ে যাইও যাওয়ার সময়। এরপর আমি আমার সামনে চলে আসলাম, এটা চালতা গাছ, এখান থেকে কয়েকটা চালতাও নেবো। ওটা